মা তো মাই, মা মায়ের মতো করে কাজ করেন, কিন্তু প্রত্যেকটি মায়ের স্বকীয়তা থাকে, এক একজন এক একভাবে কাজ করেন, কেউ অনেক কথা বলেন, কেউ অনেক চিৎকার করেন, কেউ অনেক অনেকভাবে করেন। আমার মাকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে উনি অসম্ভব বুদ্ধিমতী মহিলা ছিলেন। আমি খুব কম এরকম ইন্টেলিজেন্ট মহিলা দেখেছি, কিন্তু উনি জীবনের সুযোগ খুব কম পেয়েছিলেন, কারণ উনি 5 বছর বয়সে ওনার বাবাকে হারান। তখনকার দিনের কথা চিন্তা করেন, বাবা না থাকলে মানুষ কতটা অসহায় হয়ে যান। কিন্তু আমার নানি উনি অসম্ভব শক্ত একজন মহিলা ছিলেন, আমার মায়ের থেকে আমি বলবো অনেক শক্ত। এবং উনি বেসিক্যালি ওনার 14 ভাই বোনের বড় বোন ছিলেন, সুতরাং শি ওয়াজ এ ভেরি স্ট্রং লেডি। এদেরকে সবাই লিড করেছেন এবং উনি প্রায় 95 বছর বয়সে মারা গেছেন এবং আমাদেরকে সবাইকে সমানভাবে স্নেহ করে গেছেন, ছায়া রেখেছেন। সুতরাং তার মেয়ে হিসাবে আমার মাও অনেক শক্ত ছিলেন। এই বুদ্ধিমত্তার আমি তো ন্যাচারালি জেনেটিক ওয়েতে কিছুটা পেয়েছি ওনার কাছ থেকে। আর কথা হচ্ছে উনি আমাদেরকে গড়ে তুলেছেন অনেক অন্যভাবে। সেটা হচ্ছে যে আমি 5 ভাই বোনের মধ্যে আমি হচ্ছি 3 ভাইয়ের পরে প্রথম মেয়ে, সুতরাং আমার আদরটা একটু ডিফারেন্ট ছিল আমাদের সমাজে। এটা অনেক ন্যাচারালি, এটা আমরা জানি যে অনেক আদরে। সুতরাং আমার মা সবসময় খেয়াল রেখেছেন যেন আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি। আমি আছাড় খেয়ে পড়ে গেলেও আম্মা দৌড়ে এসে কোনো দিন ধরতেন না, বিকজ উই হ্যাভ টু বি স্ট্রং এনাফ, নিজেকে উঠতে হবে। তো সুতরাং সেই জিনিসটা কিন্তু আমি আমার মাকে এত ধন্যবাদ দিই যে অনেকে কিন্তু এই কাজটা করেন না। আমরা সবসময় বলি কেন মাকে একটা মেয়েকে একটা ছেলের থেকে আরও বেশি শক্ত করে গড়ে তোলা উচিত, কারণ ছেলেরা অটোমেটিক সংখ্যাতে শক্ত হয়ে যায়। কিন্তু আমরা যদি মেয়েদেরকে সাধারণভাবে মানুষ করি তাহলে মুশকিল, কারণ সমাজ কাউকে ছেড়ে দেবে না। সুতরাং আমি আমার মায়ের প্রতি অনেক বিষয়ে কৃতজ্ঞ, কিন্তু এই দুইটা বিষয়ে অনেক বেশি কৃতজ্ঞ। আর ডিসিপ্লিন শিখেছি মায়ের কাছ থেকে। আমরা একটা অদ্ভুত পরিবেশে মানুষ হয়েছি। আমার মনে হয় আমি একবার কি দুইবার ছাড়া কোনো দিন মেজর বকা খাইনি। আমার মায়ের হাতে মার খেয়েছি কি না, কারো হাতে মার খেয়েছি কি না আমার মনে নেই। আমি কোনো গালি শুনেছি কি না আমার মনে নেই। বেসিক্যালি আমি গালি শুনিও নাই, গালি দিতেও জানি না। তো সুতরাং এত সুন্দর একটা পরিবেশে আমরা মানুষ হয়েছি। আমাদের পরিবেশটা এমন ছিল যে আমরা জানতাম যে এটা করলে আম্মা আমার মনে কষ্ট পাবেন, রাগ করবেন, বকা দেবেন, নো মনে কষ্ট পাবেন। সুতরাং আমাদের পরিবেশটাই এমনভাবে করে দেওয়া হয়েছিল যে আমার মা বাবা অত্যন্ত সেন্সিয়ার ছিলেন, তারা সব কাজ সঠিকভাবে করতেন, আমাদের সব চাহিদা যতভাবে পারা যায় পূরণ করার চেষ্টা করেছেন সারা জীবন। আমাদের মেজর আব্বা সবসময় বলতেন যে ইনভেস্ট ইন টু ফার্স্ট ফুড সেকেন্ড এডুকেশন। সুতরাং সেই জিনিসটা আমরাও ধরে রেখেছি এবং সেই মোটোতে আমরা বড় হয়ে উঠেছি। সুতরাং শাসন স্পেশালভাবে আমরা পাই নাই, কিন্তু শাসনটা একটা ডিসিপ্লিনের ভিতরে ছিল আমাদের সবসময়। যখন আমি প্রথম আমি কথা বলবো, আমার আম্মা অনেক কম বয়সে মারা গেছেন, মানে অনেক কম মানে আমি মা হারা মানুষ হই নাই, কিন্তু ওনার বয়স ছিল তখন 54 বছর যখন উনি ক্যান্সারে মারা যান। তো সুতরাং আমি যখন প্রার্থনা করি কোনো ক্যান্সারের পেশেন্ট দেখি, তখন আমার মায়ের কথা মনে পড়ে খুব বেশি করে। আর মনে পড়ে যখন আমি চ্যালেঞ্জ ফেস করি, তখন একটা কথা মনে হয় একটা চ্যালেঞ্জের সময় আমি যখন মানুষকে ট্রেনিং দিই মেয়েদের এম্পাওয়ার করার কথা বলি, সব জায়গায় যে মেয়েদের এম্পাওয়ার কথা বলি, তখন আমার মাকে খুব মনে পড়ে। এবং এই উপলক্ষে আমি আমাদের দেশি বরিশালের একটা কবিতা, যেটা আম্মা সবসময় বলতেন, 2 লাইনের একটা ডিলেক্স মাঝে মধ্যে বলতেন, এবং সেটা আমাকে অনেকখানি ইন্সপায়ার করেছে, আমি মানুষকে ইন্সপায়ার করার জন্য ব্যবহার করেছি। কবিতাটা হচ্ছে, তুই ও মাইয়া মুই ও মাইয়া, তুই যাবি মোর আগে নাও হান বাইয়া। সি দ্য এসেন্স, যে আমরা সবাই এই পৃথিবীতে আছি, কিন্তু কম্পিটিশনটা থাকবে, আমি আমাকে অতিক্রম করব, আমি আমাদের আমার যারা সমসাময়িক প্রতিদ্বন্দ্বী আছে তাদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, তবেই না সমাজ এগোবে, তবেই না আমরা সবাই এগিয়ে যাব। মায়ের সব রান্নাই আমার মনে হয় ছেলেমেয়েদের কাছে মায়ের হাতের স্বাদ আর কোথাও হয় না। সুতরাং আমি যেটা এইভাবে না উত্তর দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দ্য টেকনিক। আমি অন্যদের দেখেছি, অন্য গৃহিণীদের দেখেছি সারাদিন রান্না করে পড়ে থাকেন, তারা অন্য কাজ করার সুযোগই পান না। কিন্তু আমার মা যে কখন কীভাবে রান্না করতেন সেটাও কিন্তু আমরা খুব কম টের পেয়েছি। তার মানে আমার রান্না করার ডিসিপ্লিনটা এত সুন্দর ছিল, ইভেন কাজের লোকও নাই বাসায়, কিন্তু আমার কাছে কখনো সেটা বোঝা মনে হয় নাই। উনি সবাইকে নিয়ে কাজ করতেন এবং এমনভাবে কাজ করতেন যে আমরা ভাই বোন সবাই প্রয়োজন মতো যেখানে দরকার পার্টিসিপেট করতে পারি। এবং আম্মা সকালবেলায় উঠে নাস্তা টাস্তা খাওয়ার পরে গোসল টোসল করে তরকারি কাটতে বসতেন, কাজের লোক থাকলে তাদের নিয়ে করতেন, নাহলে নিজে করতেন। করার পরে তারপরে উনি ঝট করে একটার ভিতরে ওনার সমস্ত রান্নাবাড়ি শেষ হয়ে যেতেন।
এবং তারপরে উনি আবার কাপড় চেঞ্জ করে আমাদের সাথে সারা জীবন একটা সময় আমরা একটা দুইটায় যখন আব্বা অফিস থেকে ফিরেছেন এক টেবিলে বসে ভাত খেয়েছি, এরকম মনে হয় খুব কম সংসারে হয়। সুতরাং আমার কথা হলো যে রান্নার ডিসিপ্লিন, মানে কী রান্না করেছেন তার থেকে কীভাবে করেছেন সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। যে আমরা কখনো মানুষের কাছে রান্নাবাড়ি করাটা একটা ঘ্যান ঘ্যানে একটা পরিশ্রমের বিষয়, দ্যাট হ্যাভ নেভার সিন দ্যাট। বাসায় অনেক মেহমান এসেছে কিন্তু তার মধ্যে আম্মা নিজের শারীরিক কষ্ট সব সহকারে সুন্দর করে রান্না করে যাচ্ছেন, তার হেল্প নিচ্ছেন প্রয়োজনে সবার কাছ থেকে, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং আমরা সেইভাবেই আমরা পাঁচটা ভাই বোন একভাবেই বেড়ে উঠেছি এবং আমার মনে হয় আমার ভাবিদেরও কোনো কমপ্লেন নাই যে ভাইরা হেল্প করেন না। হ্যাঁ, অনেক কিছুই তো ইচ্ছা ছিল, কারণ আমরা কেবল চাকরিতে জয়েন করেছি, বাচ্চারা ছোটো, সুতরাং আমরা তখনও সলভেন্ট হই নাই। সুতরাং মাদেরকে নিয়ে মানে যে হয়তো বেড়াতে পারতাম, তারা যেখানে আমার বড় ভাই করতে পেরেছিলেন, উনি ইংল্যান্ডে নিয়ে গেছিলেন আম্মাকে, অনেকদিন ছিলেন ওখানে, অনেক জায়গায় বেরিয়েছেন, কিন্তু আমরা কিন্তু সেই সময়টা কিংবা সেই আমাদের সেই সামর্থ্যটা বাবার পিছনে আমরা খরচ করতে পারি নাই। তবে আমরা সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ এবং ওবিডিয়েন্ট থেকেছি যেন তারা স্যাটিসফাইড থাকে। আমার খুব একটা ইচ্ছা এখন মাঝে মধ্যেই করে, সেটা হচ্ছে যে যদি একটা আম্মাকে নিয়ে বই লিখতে পারতাম, আম্মা লিখতেন অথবা আমি সাথে থাকতাম। ওনার অসম্ভব ভালো মেধাশক্তি ছিল, উনি ভালো সাহিত্য বুঝতেন, উনি লেখাপড়া কম করেছেন, মানে আমি বলব প্রাতিষ্ঠানিক শিক্ষা ওনার অনেক ছিল না, কিন্তু উনি যত পড়েছেন আমার মনে হয় কোনো অনেক অনেক শিক্ষিত মহিলা এত পড়েন নাই। সুতরাং নিজের সেই জ্ঞান আমার অনেক ছিল, আর হচ্ছে অভিজ্ঞতা। উনি এত ঘাত প্রতিঘাত পেয়ে এত সাকসেসফুল একজন মানুষ আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন জীবনের জন্য। সুতরাং ওনার এবং আমার নানির কথাও মনে পড়ে আমার এই জন্য যে এরা দুজন অসম্ভব পাওয়ারফুল লেডি ছিলেন। সুতরাং তাদের কথাগুলো যদি আমরা সমাজের কাছে তুলে ধরতে পারতাম তাহলে আমরা উপকৃত হতাম। মায়েদের জন্য যদি আমি কোনো উইশ করতে চাই অথবা শুভকামনা রাখতে চাই, তাহলে বলবো মা ভালো থাকবেন, মায়েরা ভালোই থাকেন যদি সন্তানরা ভালো থাকে, পরিবেশ যদি তাদেরকে জন্য ভালো দেওয়া হয়। সুতরাং আমার কথা হলো যে শুধু মায়েদের জন্য আমরা উইশ করবো না, আমরা সবাই চেষ্টা করব আমাদের মায়েরা যেন ভালো থাকে। এটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, মায়েরা ভালো থাকে এক কথায় প্রকাশ করা যায় না। প্রত্যেক দিন রাতে যখন আমরা শুতে যাই তখন আমরা জানি এই দেশের 30% মানুষ অনেকেই না খেয়ে এখনও শুতে যাচ্ছেন। তো সুতরাং যারা শুতে যাচ্ছেন সেই পরিবার মায়ের সবচেয়ে বেশি কষ্ট এবং বাবারও। তো সুতরাং আমরা চেষ্টা করব সারা পৃথিবীতে এই কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি। অস্ট্রোজেন ডি ট্যাবলেট, এটি অপসোনিনের একটি ব্র্যান্ড ক্যালসিয়ামের, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতৃস্বাস্থ্য এবং মহিলা স্বাস্থ্যের জন্য। মাতৃস্বাস্থ্যের জন্য এইভাবে গুরুত্বপূর্ণ যে একজন মহিলার সারা জীবনে ক্যালসিয়াম প্রয়োজন হয়, বিশেষ করে যত বয়স হতে থাকে হাড় ক্ষয়ে যেতে থাকে, সুতরাং ক্যালসিয়াম একটা পর্যায় থেকে ক্যালসিয়াম খাওয়াটা এসেনশিয়াল। কিন্তু আমাদের মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্যের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা এটা প্রমাণ ভিত্তিতে পেয়েছি WHO রিকমেন্ডেড যে একজন মহিলাকে গর্ভবতী অবস্থায় যদি 12 সপ্তাহের পর থেকে ক্যালসিয়াম মিনিমাম 100 থেকে 200 মিলিগ্রাম প্রতিদিন খাওয়ানো যায় তাহলে তার প্রিএক্ল্যাম্পসিয়া অর্থাৎ প্রেগনেন্সিতে পরের দিকে যে প্রেশার বেড়ে যায় সেটা 1/3 রিডাকশন সম্ভব, কমিয়ে ফেলা যায়। তো সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের ভিতরে। আরেকটি আমি যেটা বললাম অস্টিওপোরোসিস, মানে পজল মহিলাদের অবশ্যই ক্যালসিয়াম খেতে হবে, হাঁটা এবং অন্যান্য খাদ্যাভ্যাসের পাশাপাশি। সুতরাং এটিও একটি গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা অস্ট্রোজেন ডি ব্যবহার করতে পারি, অস্ট্রোজেন এবং অস্ট্রোজেন ডি ব্যবহার করতে পারি এই বিষয়ে। সুতরাং অপসোনিনের ব্র্যান্ডটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইটি জিনিস, একটি হচ্ছে মা দিবসকে আপনারা স্মরণ করছেন, খুবই গুরুত্বপূর্ণ, আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা আছেন তাদের ভিতরে অপসোনিন একটা অগ্রগণ্য এবং আমি বলব পায়োনিয়ার ফার্মাসিউটিক্যালস। সুতরাং আপনারা এই দিবসটা অবজার্ভ করছেন এবং বিশেষ করে ক্যালসিয়াম আজকাল মাতৃস্বাস্থ্যের জন্য এবং মহিলাদের স্বাস্থ্যের জন্য এত গুরুত্বপূর্ণ যে ব্র্যান্ডটি আপনারা প্রমোট করছেন, আমাদের সহযোগিতা করছেন, সেজন্য আমি অপসোনিনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।